দেখেছি এমন মজার কি ভাই কি স্বপ্ন বল না ভাই না ভাই আমি ওই ওকে বলবো না ও ভারী হিংসুটে আচ্ছা নাই বা বলি ভারী তো স্বপ্ন আমি বুঝিয়া স্বপ্ন দেখতে জানি নে দেখলি ভাই কি রকম হিংসে আচ্ছা ওকে নাই বা বলি আমাদের বল না আর না হয় ও শুনলই বা তাতে দোষ কি ভাই আমার বয়ে গেছে উচ্ছাই স্বপ্ন আমি একটু শুনতে চাই না শুনলি ভাই কিরম হিংসে করে করে কথা কয় আমি কি আরো কি শুনতে বলেছি কিসের স্বপ্ন ভাই রাজহাসে রাজহাসের স্বপ্ন কে বুঝি মজার স্বপ্ন বলে হ্যাঁ রাজহাসদের স্বপ্ন খুব মজার হয় আমি যখন রাজহাসদের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম তখন নীল নীল আকাশের ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল আর তারাগুলো ঠিক যেন ফুটেছিল পদ্ম ফুলের মতো আমার খুব মজা লাগছিল তুই সেখানে দোলনা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলি আর পেখম ধরা ময়ূর দেখেছিলি কই না তো আমি দেখেছিলাম ময়ূরদের পায়ে সোনার ঘুঙুর এমনি সুন্দর বাজছিল এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল শুনলাম সকালবেলায় বোর্ডিং এর ঘন্টা বাজছে দেখলি ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম আর এর মধ্যে কিরম বকবক করতে লেগেছে ওরা ইচ্ছে করে আমায় বলতে দেবে না আহা তোরা একটু থাম না বাপু আবার কিন্তু ওরকম করলে আমি আর কখনো বলবো না 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 কেউ বাধা দেব না বল আমি স্বপ্ন দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা বসেছে আমি সেই মেলাতে গিয়েছি আর সেখানে এক মেম সকলকে পুতুল দিচ্ছে ঠিক এই এত বড় বড় পুতুল আর তার জন্য পয়সাও নিচ্ছে না জানিস আমাকে একটা পুতুল দিল তার মাথা ভরা কোঁকড়া চুল এমনি মোটা মোটা গাল আর সত্যিকারের মানুষের মতো কথাও বলতে পারে ও মা কি চমৎকার হাত পা নাড়তে পারে নিজে নিজে চলতে পারে হাসতে পারে হ্যাঁ হাসতে পারে খেলতে পারে সব পারে সত্যিকারে মানুষের মতন তৈরি কেন এখন বড় কথা কইতে এসেছি তবে যে বলেছিলি ছাই স্বপ্ন তুই একটুও শুনতে চাস না তা কেন তোরাই তো ভাই ওকে শুনতে দিচ্ছিলি না বেশ করেছি ও কেন কথায় কথায় হিংসে করে তারপর শোন সবাইকে পুতুল দিল কিন্তু কারোর পুতুল ওরম কথাও কয় না খেলতেও পারে না আর ওই ও একটা পুতুল পেয়েছিল নোংরা কালো দাঁত ভাঙা বিশ্রী মতো ইস তা বল কি নিজের বেলা সব ভালো ভালো আর পরের বেলা সব নোংরা আর ময়লা আর বিচ্ছিরি দেখলি ভাই কিরম হিংসে করে করে কথা কয় মেম সাহেব ওরকম দিয়েছে তাতে আমি কি করতে পারি ভাই হ্যাঁ তাছাড়া এ তো সত্যি নয় স্বপ্ন স্বপ্ন নিয়ে আবার হিংসে কিরে ছি 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 হ্যাঁ তারপর কি হলো ভাই তারপর সে পুতুল নিয়ে কত মজা হলো সব আমার মনে নেই শেষটা কিন্তু ভাই আমার ভারী কষ্ট হয়েছিল কেন কি হয়েছিল সে আর বলবো কি পুতুলটাকে নিয়ে সবাই দেখছে দেখছে হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমার ভাই এমন কান্না পেতে লাগলো কি করে ভাঙলো ভাই কি জানি কি করে আমার বোধ হয় নিশ্চয়ই ওই হিংসুটিটা কখন হিংসে করে ভেঙে দিয়েছে মা গো এমন বানিয়ে বানিয়ে বলতে পারে আমার নামে তা বই কি যারা হিংসুটি তারা সবটিও হিংসুটি হয় না তো কি নিশ্চয়ই হয় হিংসুটি হিংসুটি আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নে পথ হারিয়েছিল সেদিন ও আমায় পথ বলে দিয়েছিল কি করে পথ হারিয়েছিলি ভাই সেই একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিচ্ছিল আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না তারপর ও এসে আমায় একটা লুকানো পথ দেখিয়ে দিল
সেখান দিয়ে আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরকে হিংসুটি বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি পূর্ণদের স্বপ্ন দেখিস? না, সে খালি একদিনই দেখেছিলাম, অন্য সময় আমি আলতামাসি স্বপ্ন দেখি। আলতামাসি কে ভাই? সে আমার একজন মাসি হয়, তার কেউ নেই কিনা, সব মরে গিয়েছে, তাই সে রোজ রোজ কাঁদে। আমি স্বপ্ন দেখি আলতামাসির খোকাকে কত করে খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না, আর আলতামাসির চোখ দিয়ে কেবলই জল পড়ছে। দেখলি ভাই, আমার দেখা দেখি ও আবার স্বপ্ন বলতে লেগেছে, এমন হিংসুতে। আমার ভাই বড় ঘুম পাচ্ছে সত্যি। স্বপ্নের মতো মনে হচ্ছে না ভাই? হ্যাঁ, সত্যি হচ্ছে কি স্বপ্ন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যে উমা, ও কে ভাই? ওই যে দাঁড়িয়ে আছে মা গো, কি মিষ্টি চেহারা।
দেখেছি সেই হিংসে বলে একজন কে আছে। কি আশ্চর্য, আমিও ঠিক তাই দেখেছি। ওদের সঙ্গে তার কত ভাব। হ্যাঁ হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে আর ঝাঝাল কথা খায়। ও কি ভাই, তোর গালে এমন দাগ দিয়ে গেল কে? ও কি সত্যি সত্যি ছাপ দিয়ে গেছে যে। স্বপ্নেও করবো না, কখনো না কখনো না।